জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বন্ধুরা, অষ্টমী, নবমী ও দশমী এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন নিজের কপালে জিনিসটা ঠেকান, এতে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে, সৌভাগ্যের উদয় হবে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি বন্ধুরা আপনাদের সকলেরই পুজো ভালো কাটছে। বন্ধুরা, দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহা অষ্টমী ও নবমী। তারপর বিজয়াতে মাকে বরণ করার পর মার কাছ থেকে আশীর্বাদ নিয়েই আমরা নতুন জীবন শুরু করি। তাই এই কদিন যদি আপনি আপনার কপালে এই জিনিসটা ঠেকাতে পারেন, তো আপনার জীবনের সকল বাধা দূর হবে, জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে। তাই ভিডিওটা বন্ধুরা অবশ্যই পুরো দেখুন। বন্ধুরা, আজ থেকে প্রায় 1000 বছর আগে একটি মন্দিরের সামনে দিয়ে কিছু লোক যাওয়ার সময় দেখে যে একটি মন্দিরে দেবী মায়ের মূর্তি রয়েছে। তো সবাই দেবী মায়ের মূর্তি দেখে মায়ের পুজো অর্চনা করতে শুরু করে, আর সাথে মায়ের মূর্তির ওপর একটি কাপড় চড়ানো হয়। কিন্তু হঠাৎই সেই মন্দিরে আগুন লেগে যায়, আর আগুনে দেবী মায়ের মূর্তি ও কাপড় ছাড়া সব কিছু জ্বলে যায়। এই দেখে আশেপাশের লোকেরা সবাই হতবম্ব হয়ে যায়। সেই আগুন সবাই বোঝানোর চেষ্টা করলেও আপনারা শুনলে অবাক হবেন যে সেই আগুন এখনও জ্বলছে। হ্যাঁ বন্ধুরা, এই মন্দির কোথায় রয়েছে, কি আছে মন্দিরের রহস্য, তা আজকের এই ভিডিওতে আমরা জানব। তাই বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরো দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, এই মন্দিরটি হলো রাজস্থানে মেবারের প্রমুখ শক্তিপীঠ ইডানা মায়ের মন্দির, যা রাজপুত সমুদায়, আদিবাসী সমুদায় ও সম্পূর্ণ মেবারের আরাধ্য মা। আপনারা যদি এই মন্দিরে আসেন, তো আপনারা দেখতে পাবেন যে এই মন্দিরের আরাধ্য মা খোলা আকাশের নিচে রয়েছে। কিন্তু এর পিছনের কারণ কি, কেন এই মন্দিরে দেবী মা খোলা আকাশের নিচে রয়েছে, কেন এই মন্দিরের মাথায় কোনো ছাদ নেই, এর কারণ বন্ধুরা আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই আগুন অন্য কেউ লাগায় না, বরং দেবী মা নিজে আগুন লাগান। কি অবাক হলেন! আসলে বন্ধুরা, যখন প্রচুর ভক্তরা এসে দেবী মাকে বিভিন্ন জিনিস অর্পণ করেন, তখন দেবী মা নিজেই এই মন্দিরে অগ্নি স্নান করেন। কিন্তু এর থেকেও বড় চমৎকার হলো, যেই মন্দিরে আগুনে সব কিছু জ্বলে গেলেও মায়ের শরীর ও কাপড়ে কিছুই হয় না, এক ফোঁটা আগুন মায়ের কাপড়কে জ্বালাতে পারে না। এই চমৎকার দেখে ভক্তরা মায়ের জয় জয়কার করে, মানা হয় পুণ্যবান আত্মারা এই দৃশ্যের দর্শন করতে পারেন। মা ভক্তদের এই চমৎকার দেখিয়ে সবাইকে ভাব বিভোর করে দেয়। যে ভক্তরা এই দৃশ্যের দর্শন করে, তারা নিজেদের ধন্য ধন্য মনে করে, মানা হয় মূর্তি মহাভারত কাল থেকে এখনও রয়েছে, বহু প্রাচীন রাজারাই মূর্তির পুজো অর্চনা করত। বহু প্রতিবন্ধী মানুষ এই মন্দিরে আসার পর মায়ের দর্শন করায় নিজের পায়ে হেঁটে বাড়ি গেছে। এই মন্দির অগ্নি স্নানের জন্য পুরো বিশ্ব বিখ্যাত, দেশ বিদেশ থেকে বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসেন। দেবী মায়ের অগ্নি স্নান এটা প্রমাণ করেন যে ঈশ্বর এই ব্রহ্মাণ্ডের প্রত্যেক কণায় কণায় রয়েছেন। কিন্তু কিছু মানুষ এমনও আছেন যারা এই চমৎকার বিশ্বাস করেন না। তারা বলেন যে এই আগুন মন্দিরে কেউ লাগিয়ে দেন, বা শর্ট সার্কিটের মাধ্যমে এখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সব নাস্তিকারের প্রমাণ এখনও দিতে পারেনি যে এত আগুনও মায়ের কাপড় কেন পরে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, পুজোর কদিনের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে। এই পুজোর কদিন মা ভক্তদের কাছে বিভিন্ন রূপে আসেন, তাই কদিনই মানুষের ভাগ্য কিন্তু পুরোপুরি পাল্টাতে পারে। তাই আমাদের জানা উচিত যে কোন ক্রিয়াগুলি করলে আমাদের ভাগ্য পাল্টাবে। বন্ধুরা, জীবনে সুখী থাকার জন্য প্রত্যেক মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু বহু পরিশ্রম করার পরেও তাদের ভাগ্য ফেরে না, সে হতাশ হয়ে যায়, কিছুতেই তার আর্থিক উন্নতি হয় না, বিভিন্ন ধরনের সমস্যা তাদের ঘিরে থাকে। তো তাদের জন্য মহা অষ্টমীর সন্ধ্যা খুবই গুরুত্বপূর্ণ, অথবা নবমী বা দশমীতে সকালে ঘুম থেকে উঠে এটা কপালে ছোঁয়ান। কপালে ছোঁয়াতেই আপনার শরীরের নেগেটিভ ঊর্জা
বাইরে বেরিয়ে যাবে। এর জন্য আপনাকে নিতে হবে একটি লবঙ্গ, একটি এলাচ ও এক টাকার একটি কয়েন। এটি আপনি নিজের জন্য করতে পারেন বা আপনার কোনো চেনা মানুষের জন্য এটা করতে পারেন, কিন্তু বন্ধুরা এটি বাধ্য হয়ে বা জোর করে করবেন না। আপনার এর প্রতি ভক্তি থাকলেই তবেই প্রক্রিয়াটি করবেন। মনে প্রাণে মার প্রতি শ্রদ্ধা রেখে এই প্রক্রিয়াটি করবেন। এই পূজোর কদিন আপনি যেমন সন্ধ্যা দেন, তেমনই সন্ধ্যা দিয়ে মায়ের চরণে এই তিনটি জিনিস অর্পণ করবেন। তারপর মায়ের কাছে হাত জোর করে এই একটি মন্ত্র জাপ করবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমো, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমো, ওং শ্রীং লক্ষ্মী দেব্যই নমো। বন্ধুরা, এই মন্ত্রটা আপনারা 108 বার জাপ করবেন। তারপর মায়ের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা মাকে জানাবেন। এরপর এই তিনটি জিনিস নিজের মাথায় ছোঁয়ান, আর যদি অন্য কেউ হয় তো তার বালিশের মধ্যে এই তিনটি জিনিস রেখে দিন। কিছু দিনের মধ্যেই মায়ের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা দূর হবে। বন্ধুরা, আগামীকাল অন্নপূর্ণা পূজোর দিন একটু চাল বাড়িতে এখানে সবাইকে রাখতে হয়। এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে, কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা, মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে অন্ন বস্ত্র অর্থের কখনো অভাব হয় না। শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না, বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে, তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন। এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে, আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে। আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে। কারণ এই নবরাত্রিতে এই অন্নপূর্ণা পূজোর দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে। তাই এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ মদ্যপান নেশা ভান করে এই কার্য কিন্তু একদমই করবেন না। এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয়। এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না। যেমন পড়াশোনা করলেই হয় না, মন দিয়ে পড়াশোনা করতে হয়, তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয়। তাই 100 জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয়। তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন। তাই কার্যটি বন্ধুরা আপনার কোনো কার্য হিসাবে নয়, ভগবানের সেবা হিসাবে আপনারা কার্যটি করবেন। এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে স্ত্রী বৃদ্ধি করতে, বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে, বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে, মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন। নাম্বার 1, প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে তামা বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে তা রেখে দেবেন। কারণ বন্ধুরা, ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না। তাই বন্ধুরা, কালকে যখন আপনারা কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন। এরপরে আপনারা এই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্বসৌভাগ্যম দেহি মে সোহা। নাম্বার 2, বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে 21টি চাল রাখবেন। আপনাদের যা মনোবাসনা রয়েছে, যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন। এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ
বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন। কিন্তু বন্ধুরা, এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না। এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন, যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে, তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন। বন্ধুরা, আপনারা সকলেই ডুমুর গাছ দেখেছেন, তাই না? কিন্তু বন্ধুরা, আমরা বেশিরভাগ মানুষেরা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে বন্ধুরা, একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর বন্ধুরা তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। এরপর যখন ভগবান বিষ্ণু সেই নখ নিতে আসেন, তখন দেখেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বলেন, হে প্রভু, আপনি আমার সাথে এমন কেন করলেন? তখন ভগবান বলেন, ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব, এবং যে শ্রদ্ধা মনে গাছের পূজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবীর আশীর্বাদ রয়েছে, যেমন ধুতুরা, নীলকণ্ঠ এবং আকন্দ। বন্ধুরা, এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ। বন্ধুরা, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়া বন্ধুরা, কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয়, তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এতে বন্ধুরা না জেনেই আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি। তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন। এবং বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন, জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে। বন্ধুরা, আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন। এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। এরপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন, আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন। তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক কষ্ট, তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও, এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনার টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন, আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন। কিন্তু বন্ধুরা, এই বালিশের মধ্যে যেন আর কেউ, অন্য কেউ না ঘুমায়। যদি বন্ধুরা আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন, তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু বন্ধুরা, যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ আহার গ্রহণ করেই এই কাজটি করবেন, আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের গোড়া যাবেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।